সুন্দর ভবিষ্যতের আশায় দেশের জমিজমা বেচে ইটালি পাড়ি জমিয়ে এখন দারুণ বিপাকে শত শত বাংলাদেশি। স্পন্সর সিস্টেমে ইটালিতে স্থায়ীভাবে বসবাসসহ কাজের সুযোগের প্রলোভন দেখিয়ে অনেকের মতো একজন প্রতারকের শিকার হয়েছেন 22 জন বাংলাদেশি নাগরিক। মানবেতর জীবনযাপনের পাশাপাশি তারা এখন প্রতিনিয়ত পুলিশের কাছে ধরা পড়ে যাবার ভয়ে তটস্থ। ইটালির সিসিলি থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এহসানুল করিম জুয়েল। যে জায়গায় একটা রুমে দুজনের বেশি থাকার মতো পরিবেশ নাই, তারা কখনো ভাবেনি প্রবাস জীবনের চিত্রটা এত কষ্টের হবে। নিজেদের পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে দিতে এবং সুন্দর একটি জীবনের প্রত্যাশায় নিজেদের জমিজমা ঘরবাড়ি বিক্রি করে আজ তারা ঋণে জর্জরিত। স্পন্সর সিস্টেম ইতালিতে স্থায়ীভাবে বসবাস সহ কাজের সুযোগের প্রলোভন দেখিয়ে এক প্রতারক হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা, যার নাম সানাউল্লাহ খান বলে জানিয়েছে সিসিলি দ্বীপের সিরাকুসাতে বসবাসরত 22 জন ভুক্তভোগী। বাস্তবতার মুখোমুখি হয়ে আজ তারা বুঝতে পারল তাদের আনা হয় এগ্রিকালচার বা অস্থায়ী ভিসা দিয়ে। এই ভিসার সময়সীমা 9 মাস অতিবাহিত হলে ফিরে যেতে হবে আপন দেশে। ইটালিতে প্রবেশের 8 দিনের অন্তর স্থানীয় পুলিশ স্টেশনে রেজিস্ট্রি না করলে বঞ্চিত হবে এই 9 মাসের বৈধতা থেকেও। সানাউল্লাহ খান কিছু সংখ্যক লোকের পাসপোর্ট জোরপূর্বক ছিনিয়ে নেয়, রেজিস্ট্রি করতে দেয়নি স্থানীয় পুলিশ স্টেশনে, ফলে শুরু থেকেই তারা অবৈধ, নেই কোনো কাজকর্মের বালাই। এমন একটি বাড়িতে তারা রয়েছে যেখানে গ্যাস বিদ্যুৎ কিছুই নেই। প্রতারক আজ পলাতক, তবে হুমকি দিচ্ছে সন্ত্রাসী লেলিয়ে দেয়ার। তো আমরা রিকোয়েস্ট করছি বাংলাদেশ থেকে যারা ইতালিতে আসবেন বা আসার চিন্তা ভাবনা করছেন, তারা অবশ্যই বিষয়টা ভালোভাবে জেনে নেবেন। আর আমরা এখানে মানবেতর জীবনযাপন করছি, আমাদেরকে যে বাসায় রাখা হয়েছে সেখানে বিদ্যুৎ নাই, পানির সমস্যা। তারা কোনো উপায় না দেখে ইটালিয়ান সংস্থা সিজিআইএল এর কাছে সাহায্যের আবেদন করলে সিজিআইএল এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিষয়গুলো মিডিয়াতে তুলে ধরে। সিজিআইএল সিরাকুসার সেক্রেটারি গিনো কার্মেভালে বলেন, ইতালিয়ান সরকারের উচিত অস্থায়ীভাবে ইতালিতে স্পন্সর সিস্টেমে লোকানোর প্রক্রিয়া পরিবর্তন করা, কারণ এই সিস্টেমে সাধারণ জনগণ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি ইতালিতে বাড়ছে অবৈধদের সংখ্যা। অন্যদিকে সিজিআইএল এর প্রধান বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বাংলাদেশের সাধারণ জনগণকে ভিসা সম্পর্কে সচেতন করতে হবে, কারণ ইতালি থেকে পাঠানো নুলাওস্ত্রাতে ইটালিয়ান ভাষায় সুস্পষ্টভাবে লেখা রয়েছে ভিসার শ্রেণী সম্পর্কে। এছাড়া প্রতারিত ব্যক্তিরা রুমস্থ বাংলাদেশ দূতাবাসে একটি লিখিত বক্তব্য পেশ করলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। এই জীবনযাপন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি। তাই আপনারা যখনই ইতালিতে প্রবেশ করবেন 8 দিনের ভিতরে অবশ্যই কস্তুরা ইনফর্ম করবেন, এবং যারা বাংলাদেশ থেকে এখন আসার জন্য রওনা দিচ্ছেন তারা জেনে নেবেন কি ভিসা নিয়ে যাচ্ছেন, যাতে ভবিষ্যতে আর এ ধরনের প্রতারণার শিকার হতে না হয়। সিসিলি দ্বীপের সিরাকুসা থেকে এহসানুল করিম জুয়েল, চ্যানেল এস নিউজ।